আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালাম বাদ সম্মানিত দর্শক শ্রোতা আমি বেশ কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম বাংলাদেশে ইস্যু হচ্ছে টিস্যুর মতো অর্থাৎ প্রতিদিনই কোনো না কোনো ইস্যু আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায় যে কারণে আমাদেরকে প্রতিদিনই কোনো না কোনো ইস্যু নিয়ে কথা বলতে হয় আর বাংলাদেশের ইস্যু যে টিস্যুর মতো এটিই তার প্রমাণ কেননা আপনি আজকে একটি ইস্যু নিয়ে কথা বলবেন আবার আগামীকাল আরেকটি ইস্যু নিয়ে কথা বলবেন তখন গতকালকের ইস্যুটা কিন্তু টিস্যুর মতোই হয়ে গেল কেননা টিস্যুটা আমরা সাময়িকের জন্যই ব্যবহার করি এজন্যই বলেছিলাম যে বাংলাদেশে ইস্যু হচ্ছে টিস্যুর মতো আমি আজকে আরেকটি ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় শোনা যায় যে লাগেজ কেটে মালামাল চুরি করা হয়েছে এমনই একটি ঘটনা ঘটেছে গত বুধবার ঈদের দিন বাংলাদেশের একজন নাগরিক তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এই লাগেজ এইভাবে এখান থেকে তারা কেটে সমস্ত মালামাল নিয়ে গেছে সমস্ত মালামাল নিয়ে গেছে এই চোর জাতির কাছে কখনো নিরাপদে তিনি কিন্তু প্রবাসী নন তিনি মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসা শেষে ঈদের দিন দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন তিনি নেমেছেন নামার পরে যখন তিনি তার লাগেজটি হাতে পেয়েছেন তখনই দেখতে পান যে লাগেজ কাটা এরপরে তিনি লাইভে এসে বেশ চিল্লাচিল্লি করেছেন আপনারা ভিডিওটি দেখেছেন আমি এই ভাইকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই আমাদের দেশ কিন্তু উন্নয়নের জোয়ারে ভাসছে আমাদের দেশটা আগামী দশ বছরে ইউএস ইউএসএকে পিছনে ফেলবে ইউকে পিছনে ফেলবে সুইডেনকে পিছনে ফেলবে জাপানকে পিছনে ফেলবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে পিছনে ফেলবে সুতরাং এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যে এই ধরনের লাগেজ কেটে দুই একটা মালামাল চুরি হয়ে যেতেই পারে এটি কিন্তু উন্নয়নেরই ধারাবাহিকতা আর এই ধারাবাহিকতা যদি চলতে না থাকে তাহলে কিন্তু আগামী দশ বছরে আমাদের দেশ জাপানকে পিছনে ফেলতে পারবে না এই জন্যে আমার পরামর্শ হলো যে আপনি লাগেজে করে যে মালামালগুলি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে গিয়েছেন ওখান থেকে আপনি আপনার বাসায় নিয়ে যেতে চান আমি মনে করি আপনার লাগেজটি চুরি করার কারণে আপনার লাগেজের যে ওজনটি ছিল সেই ওজনটি কিন্তু একেবার কমে গেছে সেক্ষেত্রে লাগেজটি বহনে আপনার সুবিধা হয়েছে যেহেতু লাগেজটির ওজন কমে গেছে এই হচ্ছে এক নম্বর উপকার আপনাকে করেছে আর দুই নাম্বার উপকার হচ্ছে যে আপনি যখন লাগেজটি কোনো একটা ট্যাক্সিতে অথবা কোনো একটা গাড়িতে করে বাসায় বহন করবেন তখন রাস্তাঘাটে আপনি হয়তো সিনতাইয়েরও শিকার হতে পারেন আর ছিনতাইয়ের শিকার হলে আপনার মালামালগুলি কিন্তু তারা ছিনতাই করে নিয়ে যাবে আর যখন মালামালগুলি চিন্তাই করে নিয়ে যাবে তখন আপনার মনে খুব কষ্ট লাগবে যে এত কষ্ট করে আমি সিঙ্গাপুর থেকে এই দামি দামি জিনিসগুলি কিনে আনলাম আমার বাসার কাছাকাছি এসে আমার মালামালগুলি চিন্তাই হয়ে গেল সুতরাং আপনার বাসা থেকে একটু দূরে অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই যেহেতু চুরি হয়ে গেছে সেক্ষেত্রে আপনার বাসার কাছাকাছি গিয়ে চুরি হওয়ার থেকে আগেই চুরি হয়ে গেছে এটা আপনার জন্যে ভালো আর আরেকটি দিক হচ্ছে যে এত ওজনের একটি লাগেজ আপনি আবার টানা হেঁচরা করে আপনার বাসায় নিয়ে যাবেন আপনার শক্তি খরচ হবে এবং আপনাকে হয়তো একটি বড় গাড়িও ভাড়া করতে হতে পারে এবং এই লাগেজটি বহনেও আপনার অনেক শক্তির প্রয়োজন অনেক কষ্ট হবে আমি মনে করি এই লাগেজ থেকে মালামাল চুরি হওয়ার কারণে আপনার এই কষ্টগুলি আর হলো না তাই না সুতরাং আপনার অনেকগুলি উপকার তারা করেছে আর উন্নয়নের দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি তাহলে পৃথিবীর এমন কোনো বিমানবন্দর আছে বলে আমার জানা নেই যে বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কেটে মালামাল চুরি করে নেওয়া হয় এটি পৃথিবীর কোনো দেশের বিমানবন্দরে এই ধরনের কোনো ঘটনা ঘটে কিনা আমার জানা নেই যদি দুই একটা ঘটেও থাকে হয়তো বাংলাদেশের মতো ঘটে না তো এটি পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা তাতে কি বোঝা গেল তাতে বোঝা গেল বাংলাদেশ একটি রেকর্ড স্থাপন করেছে যে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কেটে মালামাল চুরি করে নেয়া নিয়ে যাওয়া হয় তো এটি আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটি রেকর্ড পৃথিবীর ইতিহাসে তারা একটি রেকর্ড গড়লো আর এই রেকর্ডের কারণে হয়তো ভবিষ্যতে কোনো দেশকে যদি নোবেল নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে আমি নোবেল কর্তৃপক্ষকে অনুরোধ জানাব যে ভবিষ্যতে নোবেল পুরস্কারের জন্য বাংলাদেশকে আপনারা সিলেক্ট করতে পারেন অর্থাৎ যাত্রীদের লাগেজ কেটে বিমানবন্দর থেকে মালামাল চুরি করে নিয়ে যাওয়া হয় এই ঘটনাটি পৃথিবীর ইতিহাসে বিরল একটি ঘটনা আর এই ঘটনার জন্যে আমি মনে করি যে নোবেল কর্তৃপক্ষের উচিত বাংলাদেশকে একটি পুরস্কারে ভূষিত করা এই হচ্ছে উন্নয়নের একটি দিক আর আরেকটি দিক হচ্ছে যে আপনারা প্রায় শুনে থাকেন যে আমাদের প্রশাসনের একটি বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান তারা মাঝে মধ্যেই আমরা পত্রিকার পাতায় এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে শুনতে পাই কেজি কেজি স্বর্ণের চোরাচালান এই হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমেই বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি হয়ে থাকে এটাও একটি উন্নয়নের ধারা বলে আমি মনে করি কেননা এই কেজি কেজি স্বর্ণের তো অনেক দাম তো বিদেশ থেকে যখন তারা এই স্বর্ণের যে চোরাচালানটি বাংলাদেশে নিয়ে আসে এই যেহেতু মালটি চূড়া চালান এখানে তো আর বেশি পয়সা খরচ হয় হয়নি অল্প কিছু পয়সা খরচ হয় এবং মোটা অঙ্কের একটি স্বর্ণের বার বাংলাদেশে এসে পৌঁছায় তাতে আমি মনে করি যে বাংলাদেশের যে রেমিটেন্স বা বাংলাদেশের অর্থনীতিতে একটি বিশাল অবদান রাখছে এটিও আমি মনে করি উন্নয়নের একটি ধারা আর এই বারগুলি আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান জব্দ করার কারণে আমি মনে করি যে দেশের আরও উন্নয়ন হচ্ছে কারণ এই বারগুলি যারা আনেন তাদের কাছে তো আর থাকে না এটি চলে যায় সরকারের কাছে আর সরকার এটি নিয়ে তাদের পরিষদে যারা আছেন বা এমপি পরিষদে যারা আছেন তারা ভাগাভাগি করে নিতে পারেন সেক্ষেত্রেও আমি মনে করি যে দেশের উন্নয়নের ধারার ক্ষেত্রে এটি একটি অন্যতম ধারা আর যদি এই স্বর্ণের যে চোরাচালানগুলি আমাদের প্রশাসনের হাতে ধরা পড়ে না সেটাও উন্নয়নের একটি ধারা কেননা যেগুলি ধরা পড়ে সেগুলি যারা সরকারে আছে বা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের উপকারে আসে তাদের উপকারে আসার কারণে এটি উন্নয়নের একটি ধারা আর আরেকটি ধারা হচ্ছে যারা এই প্রশাসনের হাতে ধরা পড়ে না তারাও একটি উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে বলে আমার কাছে মনে হয় এই কারণে যে তারা বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশের সাধারণ নাগরিক অথবা তারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করছেন সুতরাং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের কিছু ব্যবসায়ীদের উন্নয়ন হলো বা কিছু সাধারণ জনগণের উন্নয়ন হলো তো উন্নয়নের ধারার দিক থেকে আমি মনে করি স্বর্ণের যে চোরাচালান আসছে এটি উন্নয়নের দুটি ধারা উন্মুক্ত করে দিয়েছে অতএব বলতে দ্বিধা নেই যে বাংলাদেশ আগামী দশ বছরে জাপান কেন ইউএসের কেন পৃথিবীর বড় বড় দেশ পিছনে ফেলবে আর এটি দশ বছরে নয় আমার ধারণা এইটা যদি চলতে থাকে এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে দশ বছরও লাগবে না এই দুই তিন বছরের মধ্যেই বাংলাদেশ ইউএসএ জাপান অস্ট্রেলিয়া কানাডা ইউকে এই সমস্ত উন্নত দেশগুলিকে পিছনে ফেলে অনেক অগ্রগামী হয়ে যাবে এবং সেক্ষেত্রে তখন বাংলাদেশ বিশ্বের একটি দাতা দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ এই বিশ্বের একটি সুপার পাওয়ার হিসাবে আত্মপ্রকাশ করবে সেদিন দেখা যাবে যে এই বিশ্ব আমেরিকা শাসন করছে না সেদিন দেখা যাবে এই বিশ্ব বাংলাদেশ শাসন করছে এবং আমরা সেদিকেই ধাবিত হচ্ছি এই জন্যে আমি বর্তমান সরকার বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি আরেকটি কথা আপনাকে বলতে চাই আপনি ভিডিওতে যখন এই সমস্ত কথাগুলি বলছিলেন তখন বিমানবন্দরের একজন কর্মকর্তা আপনাকে বলছিলেন যে আপনি যে এই যে ভিডিও করে এটি ফেসবুক ইউটিউবে ছাড়ছেন এতে করে বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে আমি মনে করি এটি বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে না এটি আমি মনে করি বাংলাদেশের ইমেজ আরও উন্নত হচ্ছে কেননা এই যে বাংলাদেশ একটি উন্নয়নের ধারায় অগ্রসর হচ্ছে এই উন্নয়নের ধারাবাহিকতাটা আপনার এই ভিডিওর মাধ্যমে জনগণ জানতে পারছে আপনি যদি এই ভিডিওটি না করতেন তাহলে উন্নয়নের ধারাবাহিকতাটা জনগণ জানতে পারত না এই জন্য যে কর্মকর্তা আপনাকে এই পরামর্শ দিয়েছে বা তিনি একটু ক্ষুব্ধ হয়েছেন আমি মনে করি তিনি ঠিক করেন নাই কেননা এই যে উন্নয়নের ধারা এই উন্নয়নের ধারাটা এই উন্নয়নের ধারাটি তো ভিডিও না করলে জনগণ জানতে পারত না এই জায়গায় আমি মনে করি যে আপনি এই ভিডিওটি করে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছেন বলে আমি আপনাকে ধন্যবাদ জানাই এছাড়াও আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের এতটাই উন্নয়ন হয়েছে যে বিমান চালানোর জন্য পাসপোর্টের দরকার হয় না আর উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে হয়তো কিছুদিন পরে আপনারা জানতে পারবেন যে বিমান চালানোর জন্য পাইলটেরও দরকার নেই যারা মোটরসাইকেল চালাতে পারে বাস চালাইতে পারে ট্রাক চালাইতে পারে এমন ড্রাইভাররাই বিমান চালাইতে পারবে